হাই হ্যালো, আমি আকাশ। আপনারা দেখছেন আকাশ রক্ষিত লাইফস্টাইল ভিডিও। আজকে নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও আপনাদের সামনে। তো আজকের ভিডিওটি একটু অন্যরকম। আজকের ভিডিওটি মেরিন ফিশ এর ওপরেই টপিকটি। তো এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন ধরনের মেরিন ফিশের যে কালেকশান যেগুলো হয় আপনারা সাধারণত দেখেইছেন ইউটিউবের মানে ভিডিওতে, তো এবার আমিও আপনাদের সামনে শো করছি ইউটিউবের ভিডিওর মাধ্যমে মেরিন ফিশের কিছু কালেকশান। তো সবার প্রথমে আমরা এই মেরিন ফিশের যিনি যে সেলার যিনি আছেন তার সাথে আমরা কথা বলে নেব। তো এই হলো হচ্ছে দাদা। তো আমার নাম সুজয়। তো এটা লোকেশন কোথায় আছে দাদা? এটা হচ্ছে চুচুড়া। চুচুড়া। তো কেউ যদি হাওড়া থেকে যদি আসে চুচুড়া কিভাবে আসবে? এটা বাই ট্রেনে আসতে পারে চুচুড়া। আপনি হাওড়া থেকে ট্রেন ধরে চুচুড়া স্টেশনে নামবে, ওখান থেকে নেবে বুড়ো শিবতলা বললে আমাদের অ্যাড্রেসেতে নিয়ে চলে আসতে পারবে। আচ্ছা, আর কেউ যদি ব্যান্ডেল থেকে যদি আসে? ব্যান্ডেল থেকে আসলেও চুচুড়া স্টেশনে নামবে, নেবে বুড়ো শিবতলা বলবে, ওখান থেকে টোটো অটো সব যাতায়াত করে। আপনার কাছে বিশেষত মেরিনের কী কী কালেকশান এই মুহূর্তে আছে? এই মুহূর্তে লোকাল আইটেম আছে, লোকাল ফিশ যেগুলো হয় ব্লু ড্যামসেল, সিভে ক্লাউন, ইয়েলো বেলি ক্লাউন, স্পটেড র্যাশ, ডক্টর র্যাশ, এম্পেরার অ্যাঞ্জেল, এরকম টাইপের বিভিন্ন ভ্যারাইটি আছে। তো চলুন তাহলে আজকে কালেকশানগুলো দেখে নিই। হ্যাঁ, আচ্ছা, এই ট্যাঙ্কে এটা আমি দেখতে পাচ্ছি, এটার নাম কি আছে? ইয়েলো বেলি ক্লাউন, একই রেঞ্জ, 450 টাকা এর হচ্ছে প্রাইস। এটা হচ্ছে অ্যাঞ্জেল ভ্যারাইটির মধ্যে আরও একটা স্পেসিস, এটাকে বলে স্মোক অ্যাঞ্জেল। এটা লোকালের মধ্যেই পাওয়া যায়, এর প্রাইস হচ্ছে 800 থেকে 900 টাকার মধ্যে। এটা ওই ডক্টর র্যাশ, ক্লিনার র্যাশও বলা যায়, এর ওই প্রাইস এই সেম। এগুলো হচ্ছে ক্লার্কি ক্লাউন। ক্লাউন ভ্যারাইটির মধ্যে অনেক রকম ভ্যারাইটি আছে, তো এটাও লোকাল ক্লার্কি ক্লাউন। এর বডি স্ট্রাকচারটা দেখুন, টোটাল ডিফারেন্ট, ইয়েলো বেলি ক্লাউনের থেকে ডিফারেন্ট। এর যেটা ছোটটা রয়েছে এটাকে বলে জুবিনাইল, আর দেখুন একটু বড় সাইজ যেটা সেটা হচ্ছে অ্যাডাল্ট। দুটো ডিফারেন্ট প্রাইস হয়, ছোটোটার দাম হচ্ছে 800 থেকে 900 টাকা, বড়টার দাম হচ্ছে যেটা অ্যাডাল্ট সেটার দাম হচ্ছে 1050 থেকে 1100 টাকা। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, দেখুন ওই জিনিসটার মধ্যে আর একটা ক্লাউন ফিশ কিরকম শুয়ে রয়েছে। এটা হচ্ছে বাবল টিপ অ্যানিমন, পিঙ্ক টিপ বাবল অ্যানিমন, এর মধ্যে দেখুন একটা ক্লাউন ফিশ শুয়ে আছে। এটা হচ্ছে ওর সেল্টার, আমরা যেমনি ঘরেতে বিছানার উপরে শুয়ে থাকি তেমনি এটা ও ওখানেই মানে শুয়ে আছে। এটা হচ্ছে ওর সেল্টার। বাবল টিপ অ্যানিমন মেনলি আলাদাও বিক্রি হয়, এছাড়া কেউ বাবল টিপের সঙ্গে ক্লাউন পেয়ার হয়ে আছে সেই হিসেবেও কিনতে চায়। তো এর সিঙ্গেল পিসের দাম হচ্ছে 1400 থেকে 1500 টাকা বাবল টিপের, আর যদি ওর সঙ্গে কেউ নেয় ক্লার্কি ক্লাউনের যা দাম, আপনার বড় ক্লার্কি ক্লাউন থাকলে সেটা 1050 আর ছোট থাকলে সেটা 900 টাকা। দেখুন ঝুড়ির মধ্যে আরও একটা অ্যানিমন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্লাব অ্যানিমন, অনেকে ক্যারট অ্যানিমনও বলে থাকে। এটা খুবই কম রেঞ্জের একটা অ্যানিমন, বিগিনাররা এটা খুবই পছন্দ করে। কালারটাও খুব ডিফারেন্ট, ফ্লোরোসেন্ট, দেখুন ফ্লোরোসেন্ট গ্রিনের ওপরে ব্লু কালার, ঠিক আছে। এর প্রাইস হচ্ছে আপনার 550 থেকে 650 টাকার মধ্যে। এটা মেনলি আমরা বাঙালিরা চিংড়ি মাছই বলি, এটা আমাদের মেরিনের ভাষায় ক্লিনার শ্রিম্প। এটা খুবই কাজের মাছ, এটা মানে ডেড সেলগুলো খেয়ে এরা পরিষ্কার করে থাকে, এছাড়া নর্মাল খাবারও খায়।
এর প্রাইস হচ্ছে 1500 থেকে 1600 টাকার মধ্যে। দেখুন এখানে রেড শ্রিম্প রয়েছে একটা, যেমনি ওখানে ক্লিনার শ্রিম্প ছিল এরকম একটা রেড ফায়ার শ্রিম্প বা চেরি রেড শ্রিম্পও অনেকে বলে থাকে। এর প্রাইস হচ্ছে মোটামুটি 2000 টাকার মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন একটা হলুদ রঙের র‍্যাশ রয়েছে, এটাকে বলে ব্যানানা র‍্যাশ বা অনেকে ইয়েলো কোরিস র‍্যাশও বলে থাকে। এটা মেইনলি লোকালের ইম্পোর্টেডের ইয়েলো কোরিস র‍্যাশ হয়, সেটা পুরোটাই ইয়েলো হয়। এটা দেখুন হাফ হোয়াইট আর হাফ ইয়েলো। এর প্রাইস হচ্ছে 980 টাকা থেকে 1080 টাকার মধ্যে। এটা মেনলি ভ্যারি করে, মেরিনের মাছের প্রাইসটা টোটালটাই ভ্যারি করে ট্রান্সপোর্টেশনের ওপর। ট্রান্সপোর্টেশন যদি একটু বেশি হাই হয়ে যায় তখন এর প্রাইসটা একটু আমাদের হাই রাখতে হয়, তাই জন্য এই রকম 980 থেকে 1080-র মধ্যে হয়েছে। অ্যাকচুয়ালি রাউন্ড ফিগার করতে গেলে আপনি এটা 1000 টাকাও করতে পারেন। দেখুন এখানে এটা হচ্ছে অরেঞ্জ লিঙ্কিয়া স্টার বা অনেকে পিঙ্ক লিঙ্কিয়া স্টারও বলতে পারে। এটা খুবই ভালো, এটা কোনো ডিস্টারবেন্স নেই, কোনো ট্যাঙ্কেতে ডিস্টারবেন্স হয় না। এর প্রাইস হচ্ছে 850 থেকে 900 টাকার মধ্যে। অ্যানাদার ওয়ান, এটাও আর একটা এম্পেরার অ্যাঞ্জেল তুনি, এটা হচ্ছে আপনি 2400 থেকে 2500 টাকার মধ্যেই পাবেন। এখানেতে ট্রু পার্কুলার ক্লাউন আছে, ট্রু ব্ল্যাক পার্কুলার ক্লাউন আছে, এই সামনে যেগুলো ঘুরছে এগুলো ট্রু ব্ল্যাক পার্কুলার। আর সিজার টেল ড্যামসেল আছে ব্ল্যাক কালারের, ল্যাচটা সি গ্রিন, টেলটা যে দেখুন সি গ্রিন কালারের, ব্ল্যাক কালারের মাছটা, ওটা হচ্ছে সিজার টেল ড্যামসেল। আর এই যে সামনে যেটা ঘুরছে এটা হচ্ছে ট্রু ব্ল্যাক পার্কুলার। আর এখানে দেখুন স্টোনের কাছে রেড কালারের যে মাছগুলো রয়েছে এগুলো হচ্ছে পিঙ্ক ক্যান্থিয়াস। এখানে তিন রকম ভ্যারাইটির মাছ আছে। একটা সিঙ্গেল, একটা সিঙ্গেল ঘুরছে ছোট্ট মতো, ওটা হচ্ছে ট্রু ব্যাক পার্কুলার। আর নিচে যে একটা সিঙ্গেল ঘুরছে ওই ল্যাচটা হলুদ, ওটা হচ্ছে আপনার ইয়েলো বেলি ক্লাউন। কালোটা এটা হচ্ছে সিজার টেল ড্যামসেল। আর কালোটার তলায় দেখুন একটা ঘুরছে, ওটা হচ্ছে ইয়েলো বেলি ক্লাউন, ছোট্ট সিঙ্গেল ঘুরছে এই যে। ইয়েলো বেলি ক্লাউন স্মল সাইজ টাইনি। কেমন যাচ্ছে ইয়েলো বেলি ক্লাউন? এখন 400-450 টাকা করে প্রাইস যাচ্ছে ম্যাক্সিমাম। এগুলো আপনার 750-800। কালোর মধ্যে যে এটা সিজার টেল ড্যামসেল, এটা 400 টাকা করে পিস। হ্যাঁ, পেয়ার নিলে কিছু কম করে দেওয়া যেতে পারে। কোয়ান্টিটি অফ ফিশ যদি কেউ বেশি নেয় তাহলে তাকে অবভিয়াসলি তাকে কিছু মার্জিন কম করে দেওয়া হয়।
আচ্ছা এই দিকে যেমন দেখতে পাচ্ছি যে এই পাথরের এখানে এই মাছটার নাম কি আছে? এটা স্পটেড রাস। এরকম প্রাইস কেমন আছে? স্পটেড রাস প্রাইস হচ্ছে 700 টাকা। 700 টাকা। হুম। আর এই ক্লাউনটার নাম কি আছে? এটাও ট্রু পার্কুলার। এটাও ট্রু পার্কুলার। আর নিচে এই মাছটার নাম কি? এটা কুইন কোরিস রাস। এটা এক্সেল সাইজের কুইন কোরিস রাস। এই মাছটা দেখুন, এটা হচ্ছে কুইন অফ সি, এটাকে বলে এম্পেরার অ্যাঞ্জেল। এটার প্রাইস হচ্ছে 2200 থেকে 2400 টাকা। এটা হচ্ছে রেড ফিন ফ্যারি র্যাস। এটা আপনার 2000 টাকা দাম আছে। তার সাথে দেখুন পাশে আর একটা ছোট্ট র্যাস ভ্যারাইটি রয়েছে, ওটা হচ্ছে চেকার বোর্ড র্যাস। হলুদ ফিন, ল্যাজটা হলুদ। ওটা হচ্ছে জুবিনাইল চেকার বোর্ড র্যাস। এর প্রাইস হচ্ছে আপনার 700 থেকে 800 টাকা। এটা হচ্ছে পিক্সি হক। এটা খুব সুন্দর একটা মাছ, খুব স্লো মুভমেন্ট করে, এটাকে বলে পিক্সি হক। এর প্রাইস হচ্ছে 700 থেকে 800 টাকা। এটা হচ্ছে ব্লু ড্যামসেল, লোকাল ব্লু ড্যামসেল, ইয়েলো টেল ব্লু ড্যামসেল। এর প্রাইস হচ্ছে আপনি 280 থেকে 300 টাকার মধ্যে আপনি পাবেন। মানে পিস মেরিনের মাছ মেনলি পিস হিসেবেই দাম হয়, পেয়ার হিসেবে দাম হয় না, কারণ রেঞ্জটা হাই। তো সেই সূত্রে দেখুন এইটা হচ্ছে ডক্টর র্যাস, অনেকে ক্লিনার র্যাশও বলে থাকে। মেনলি ইক প্রবলেম, হোয়াইট স্পট প্রবলেম এরা অনেকটা ক্লিন করে। এর প্রাইস হচ্ছে 550 থেকে 600 টাকা।
ওটার কালারটা ছেড়ে দিয়েছে ভয়েতে, সবই ব্লু ড্যামসেল এগুলো। দাদা এই প্ল্যান্টগুলোর নাম কি আছে? এটা একটা চিটোমরফা, এই এই প্ল্যান্টটাকে চিটোমরফা প্ল্যান্ট বলে। এগুলো নাইট্রেট, ফসফেট আর অ্যামোনিয়া কমাতে কাজে লাগে। এটা রিফিউজিয়ামে দিতে হয়, রিফিউজিয়ামের জন্য পারফেক্ট। আচ্ছা, আর এইটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ম্যানগ্রোভ প্ল্যান্ট। একটু ডিফিকাল্ট, হ্যাঁ, ট্যাঙ্কে এটা অনেকে রাখতে পারে না, কিন্তু যদি রাখতে পারে তাহলে এটা চিটোমরফা থেকেও বেস্ট রেজাল্ট দেয়। এটা হচ্ছে ম্যানগ্রোভ প্ল্যান্ট আর এটা হচ্ছে চিটোমরফা। চিটোমরফার বল আপনি এখানে, এই হচ্ছে চিটোমরফার বল এক গুচ্ছ, যার দাম আপনি এখান থেকে 450-500 টাকার মধ্যে পাবেন। আর এই ম্যানগ্রোভ প্ল্যান্ট সিঙ্গেল পিস, এই সাইজ ম্যানগ্রোভ প্ল্যান্ট 500 টাকার মধ্যেই আপনি পাবেন, 500 টাকা। দুটোই রিফিউজিয়ামে কাজ করে। আচ্ছা, এখানে কী কী মাছ আছে এগুলো? এগুলো হচ্ছে পেপারমেন্ট শ্রিম, মেনলি অ্যাপটিজিয়া ইটার। এরা অ্যাপটিজিয়া হলে ট্যাঙ্কেতে খুব প্রবলেম হয়, তো সেই অ্যাপটিজিয়া ইটার ফিশ এগুলো পেপারমেন্ট শ্রিম বলে। খুব রেয়ার, সবসময় পাওয়া যায় না, তাই জন্য এর প্রাইসটা একটুখানি হাই তুলনামূলকভাবে, 700-800 টাকায় এক একটার দাম। তো বন্ধুরা দেখতেই পেলেন দাদা কিছু মেরিন ফিশের যা যা কালেকশান সেগুলো দেখালো এই ভিডিওর মাধ্যমে। তো দাদার একটি ভিডিও আমি বানিয়েছিলাম আগের বার হিন্দিতে, তো আপনারা হয়তো দেখেছেনই দাদাকে। তো এবারের ভাষাটি হলো হচ্ছে বাংলা। তো আপনারা দেখতেই পেলেন যা যা কালেকশান দাদার কাছে এই মুহূর্তে আছে সেগুলো দেখালো। তো কোনো কিছু যদি দরকার যদি পড়ে দাদাকে কল করতে পারেন। তো দাদাকে কল মানে কন্ট্যাক্ট নাম্বারটি আমরা জেনে নিচ্ছি। দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বার কি আছে? আমার ফোন নাম্বার 7687-03-9009। আবার একবার রিপিট করছি, 7687-03-9009। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপও আছে, আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন, কল করতে পারেন, এনিথিং। আচ্ছা, তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন এরকম ভিডিওর আপডেট আপনারা পেতে থাকেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত করে, তো প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, নমস্কার।